এই মুহূর্তে যারা আমাকে চ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে দেখছেন তাদের সবাইকে লাভ স্টোরিতে আমন্ত্রণ লাভ মানি ভালোবাসা ভালোবাসা মানে প্রেম প্রেম মানে ভালোবাসা ভালোবাসায় ভালোবাসায় জীবন আসলে ভালোবাসার গল্প নিয়ে আমাদের কাছে আমাদের সাথে রয়েছেন আমার স্টুডিওতে লাভ অনিমা রায় অনিমারায় সঙ্গীত শিল্পী অধ্যাপিকা এবং অনেক গুণ রয়েছে তার এবং একই সাথে তার জীবনসঙ্গী তানভীর তারেক একাধারে সাংবাদিক গীতিকবি সুরকার উপস্থাপক সাংবাদিক আসলে আমাদের বিষয় লাভ স্টোরি কিন্তু লাভ তো আসলে শুধু লাভ হয় না ক্ষতিও তো হয় লাভ ক্ষতি ক্ষতিনিত জীবন অনিমা এবং তানভীর অনেকদিন যাবৎ সংসার করছেন জীবন সংসার জীবন সঙ্গী। দুজন দুজনার তাদের দুজনের কার কতটুকু লাভ কার কতটুকু ক্ষতি হলো আমরা খুব সামান্য সময় জানতে চাইব প্রথমেই তারভিত তারেক রায়ের মতো একজন গুণী শিল্পী এবং এই মুহূর্তের খুবই আলোচিত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে আমরা আমাদের দেশের মানুষ মনে করে এবং তারুণ্যের সঙ্গীত শিল্পী তাকে কীভাবে মানে বাংলা ভাষায় না বলে ইংলিশ ভাষায় কীভাবে প্রপোজ করা হয়েছিল হ্যাঁ এটা ওর একটা সিডি লঞ্চিংয়ে একটা নিউজ কভারের জন্য ওর প্রকাশক লিজাভিশন থেকে আমাকে চিঠি পাঠানো হয় আমি রিপোর্টার পাঠাই এবং গান শুনি গান শোনার পর তার আগে বলে রাখি ক্ষমা করবেন যে খুব বেশি যে রবীন্দ্রসঙ্গীত শোনার যে অভ্যেসটা এটা বন্ধ হয়ে গেছিল আগে শুনতাম তারপরে ওই যে আপনার একশো প্রেমের গল্পের বইটার মতো যে পড়তে পড়তে বা দেখতে দেখতে তখন গানে শোনার অভ্যাসটা শুরু হলো কোথা যাও গানটা আমার ভীষণ ওর অ্যালবামের প্রথম গানটা কোথা যাও গানটা আমি মনে হয় রিপিট করে শুন টানা তখন ওর সাথে কথা হয় না ওকে চিনি না তখন আমার রিপোর্টার মাহফুজ ওকে বললাম যে একটা ইন্টারভিউ করা দরকার আমি তো ভাব নিচ্ছি মানে আমি তো বলছি না তো তারপরে ফেসবুকে আমি ওর বেসিক্যালি ওর ছবি চাওয়ার জন্য তখন একটি স্কুলে ও পড়ায় সেখানে কথা বললাম অবধে কোনো একটা মিটিংয়ে বা ক্লাসে ছিল একটা পরে ফোন দিচ্ছে বললো তারপরে ফেসবুকে কানেক্ট হলো এবং তারপরে বেসিক্যালি দুজন দুজনকে চেনা প্রোপোজ ঠিক ওই প্রোপোজ ডেটা আমরা ঠিক খুঁজে বের করা মুশকিল দুজন দুজনকে গানে গানেই পরিচয় এবং বাহ বাহ এই যে প্লেটনিক প্রেম গানের প্রেম হ্যাঁ গানের রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে দিয়ে গান মানে রবীন্দ্রনাথের গানের পরিচয়ের কারণে প্রেম সানিডেল থেকে জগন্নাথ ইউনিভার্সিটি সঙ্গীত বিভাগের চেয়ারম্যানও ছিলেন আপনি এই যে সানিডেল স্কুলের টিচার থেকে অধ্যাপিকা অনিমা রায় এবং এই যে গানের প্রেম এবং নিজের প্রেম সংসারের প্রেম এবং এখন সন্তানের প্রতি প্রেম কেমন লাগছে জীবনটা আমি তো খুব উপভোগ করি আমার জীবন আমি মনে করি এখনো পর্যন্ত ঈশ্বর সব যেহেতু আমার রেখেছেন আমার বাবা মা রয়েছে আমার সব দিক মিলে আমার শাশুড়ি রয়েছেন সুন্দর একটি পরিবার আছে সব দিক মিলে আমি এখনো পর্যন্ত পূর্ণ আর যে প্রেমের কথা বলছেন আসলে যদি সেই প্রেমটি ঘরের প্রেম বলেন আর কর্মজীবন কর্মক্ষেত্রের প্রেম বলেন সবটা যদি কানায় কানায় পূর্ণ না থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে হতাশ হয় মানুষ হতাশা থেকে ভালো কাজ হয় না এমন আমার শ্রোতা দর্শক যারা আছেন তারাই জানেন যে আমি আসলে কতটুকু দিতে পারছি সেই কাজ দিয়ে আপনাদের খুশি করতে পারছি কি না আমার সেটাই আপনার প্রশ্নের উত্তর যে আসলে আমি কতটা প্রেমে রয়েছি কতটা ভালোবাসায় রয়েছি আমি ভালো আছি আমরা ভালো আছি গুড আসলে আপনি রবীন্দ্রনাথের নায়িকা হ্যাঁ রবীন্দ্রনাথের আমরা যদি প্রেমের কবি বলি বিশ্বকবি বলি আমরা যদি বলি যে সে গল্পকার সে উপন্যাসিক নাট্যকার অনেক কিছুই অভিনেতা মানে সে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ মানে একটা পরিপূর্ণ পরিপূর্ণশীল মানুষ রবীন্দ্রনাথ এবং ধর্মটা মানব ধর্ম এবং আমাদের ধর্ম আসলে প্রেম ধর্ম আপনি যদি আপনার আমি যদি বলি আপনার প্রিয় মানুষটিকে একটি প্রেমের গান শোনাবেন রবীন্দ্রনাথের সেই গানটি কি গান শোনাবেন একটু তৈরি করেন আমি তার সাথে অবশ্যই অবশ্যই তানভীর এই জীবনে সাংবাদিকতা উপস্থাপনা তারপরে গান শোনা সুর করা নিজে গাওয়া হ্যাঁ এর মধ্যে এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা এবং সেই ভান্ডারিয়া থেকে আসা সেই বরিশাল থেকে আসা এসে এখন বাংলাদেশের একটা প্রভাবশালী পত্রিকা দৈনিক ইত্তেফাকে কর্মরত এবং স্বয়ং আনর্ষণ মঞ্জু খুব প্রাউড ফিল করে এই যে আমি দেখেছি পত্রিকায় বা আমি শুনেছি যে সে খুব প্রাউড ফিল করেছে যে আমাদের তাংবা আদর আশ্রয়টা এই যে আমরা যারা কাজ করি মিডিয়ায় আমরা যারা আমাদের বড় ভাইরা আমাদের বসরা যারা যখন খুব খুশি হয় যে সে নিশ্চয়ই তানবৃতের স্ত্রী অনিমারা সেটা নিয়েও খুশি হয় সে পারিবারিক অনুষ্ঠানে গানও শোনে এবং সেই পরিবারটি তাসম হোসেন আনর মঞ্জু সেই পরিবারটিকে আপ আপনাকে খুব ভালোবাসে আমি যে প্রসঙ্গে আসছি সেই যে লাভ স্টোরি সাংবাদিকতার প্রতি লাভ না গানের প্রতি লাভ না সুরের প্রতি লাভ নাকি নিজের বইয়ের প্রতি বেশি সব মিলিয়ে তো অবশ্যই মানে থাকে না যে অববাহিকার অববাহিকার নাম হ্যাঁমা সেটা বলার অপেক্ষা রাখেন কিন্তু আমার কিন্তু সুর আর গানের প্রতি প্রেম থেকেই ঢাকায় আসা আমি জেদ করে ঢাকায় থেকে যাই বাবা নিয়ে যেতে চেয়েছিল বইটা আমি যখন বইটিং লিস্টে ছিলাম ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা আমার শেষ হয়ে গেল তখন বললো যে ভান্ডারে কলেজে ডিগ্রি পাশ করে ওখানে ব্যবসা বাণিজ্য বা ওখানকার লোকাল কোনো কাজ চাকরি বাকরি করার আমি বললাম যে না আমি আমাকে এক মাস সময় দাও আমার বন্ধুর বাসায় আমি আশ্রয় নিই সো ইটস লং স্টোরি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে গানটা গাইবা না গানটা লেখা সুরের জন্যই আমি ওখানে মফসলে থাকতে ক্যাসেটের লেবেল কোম্পানি ধরে আমি বাচ্চু ভাইকে গান পাঠিয়েছি মাকসুদ ভাইকে গান পাঠিয়েছি সেগুলো বাচ্চু ভাই মাকসুদ ভাই জানেও পরে গল্প করেছি ওই সূত্রেই সঞ্জীবদার কাছে পড়া সঞ্জীবদা তখন আমাকে সাংবাদিকতায় কারণ আমি টিউশনি করাতাম টিউশনি বললো যে ঠিক আছে টিউশনি কত পাস আমি ছেড়ে দিই তুই মার মেলায় লাগ এই আমার সাংবাদিকতার জীবন কিন্তু গানটাই কিন্তু আমার মূল প্রেমের জায়গা গতকাল দেখলাম যে সঞ্জীব যদি বেঁচে থাকতেন তাহলে তার তিপ্পান্ন না চুয়ান্ন বছরে সে পড়তো সংস্বতির হাত দিয়ে কিন্তু অনেক এসেছে আমি নিজেও মেলায় লিখতাম তার যে ভোর কাগজের মেলা ওখানে আমি নিজেও লিখতাম তো যাই হোক আমরা একই মানে সুরের একই গানের একই শিল্পের একই সাংবাদিকতার কান্ডারি আমরা বলবো যে এগিয়ে যাচ্ছি তার ফিরে আমি এই মুহূর্তে শুনতে চাচ্ছি যে আপনি কিন্তু আসল উত্তরটাই দেননি আসলে বেসিক্যালি কার প্রতি বেশি ভালোবাসা লাভ স্টোরিটা কার জন্য এই মুহুর্তে আমি আমার তো মনে হয় যে স্ত্রীর চেয়ে বেশি আপনার যে সন্তান যে ছেলেটা সবচেয়ে পরিপূর্ণ রূপ সন্তান এবং মানে ওকে আমার এখন মানে একদিন টা না দেখলে আমার এখন অস্থির লাগে আমার অনেক কিছু হয় না মানে মানে সবকিছু অপ্রস্তুত মনে হয় এই মানে এই প্রেমটা এই ভালোবাসাটা তো আসলে তুলনা হয় না বাবা মা হিসাবে এই প্রেমটার কোনো তুলনা হয় না বাহ বাহ

কিন্তু অনিমা কিন্তু বলে দিল যে তোমার সঙ্গে আমি বেঁধেছি প্রাণ হ্যাঁ সেজন্য তো সংসার হ্যাঁ আসলে অনিমা একটা প্রশ্ন করি যে ঠিক প্রশ্ন উত্তরে পর্ব আমরা যাচ্ছি না আমরা তো করা করব আসলে আড্ডা দিচ্ছি আমরা কথা বলছি আমরা নিজেরাই সবাই আমরা আসলে বন্ধুই মানে সত্যি কথা বলতে তো আমিও কিন্তু গানের ভক্ত আপনার অবশ্যই আমি না আমার মতো অনেকেই বেশি ভক্ত অনিমা রায় শুনলেই অনেকেই বলে যে হ্যাঁ অনেক রবীন্দ্রসঙ্গীতের একজন তারুণ্যের একজন তারুণ্যের প্রতীক বলবো প্রায় সময় তো আমি বলবো যে ব্যক্তি যে ভালোবাসাটা তানভীরের জন্য কতটুকু আছে ও মা আজকে আমি যা আসলে তানভীরের সাথে পরিচয় আমার দশ বছরের বিয়ের নয় বছর আমি মনে করি যে এই দশ বছর আগে আসলে আমি কোথায় ছিলাম গান কিন্তু আমি আগেও করতাম যদি ভালোবাসার কথা বলেন আসলে ভালোবাসা তো একটা চর্চার বিষয় একটা লালনের বিষয় এবং এমনি এমনি সেটা আসে না কিন্তু আমরা যখন একটি পরিবার বাঁধলাম যখন তানবির ও অনেক সমস্যা থাকলো আমার যদি একটি প্রোগ্রাম থাকে আমার ইউনিভার্সিটি থাকে আমার আমি স্বাভাবিকভাবে একটু ব্যস্ততা থাকি কোনো দিন ওর সমস্যার কথা কিন্তু আমাকে বলো না আজকে দুপুরে কি খাবো দুপুরে ফ্রিজে কোনো খাবার আছে কি না এই প্রশ্নটুকু কিন্তু আমাকে করে না যখন আমি কাজে যাই এটাই কিন্তু সবচেয়ে ভালোবাসার প্রমাণ যে সে চায় আমি কাজ করি সে শুধু সে আমাকে ভালোবাসবে তা নয় পুরো বাংলাদেশ বিশ্বের যত বাঙালি রয়েছে সবাই আমাকে ভালোবাসবে এই যে এইভাবে পথটি রচনা করে দেওয়ার যে চেষ্টা নীরব থেকে তার চাওয়া পাওয়ার হিসাবগুলো না করে শুধু আমাকে এগিয়ে দেওয়ার স্বপ্নে যে বিভোর থাকে তাকে না ভালোবেসে কি করে আমি অনিমারায় হয় আসলে সত্যি কথা বলতে তার প্রতি ভালোবাসা এটা আসলে বলবার না এটা আমার মনে হয় আমরা আমাদের সম্পর্কে সময় আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি এসব কথা কিন্তু আমরা বলি না আমার বলার প্রয়োজন পড়ে না আসলে কি বলবো এই যে একসাথে রয়েছি আমাদের সন্তান অমিও আমাদের দুটি পরিবার এত সকল আমি বলবো এত সকল নাইনের মধ্যে যে এত সকল আছে আছে পূর্ণতা রয়েছে আমাদের পরিবারwidetilde এটাই তো ভালোবাসা এটাই তো ভালোবাসার প্রাপ্তি মানে এটা আপনার সাথেও মিলবে দেখেন গানে গান সবাই ভালোবাসে কিন্তু আমরা আপনি আমরা যারা সিদলশীল মানুষ গানটা কিন্তু ভালোবাসার সাথে প্রেমটার প্রতি নেশা আমাদের তবে আমি দেখেছি আপনার ফেসবুকে লেখাগুলো তো খুবই অসাধারণ হয় আমি অনেকের ফেসবুকে লেখা পড়ি না দু একজনের লেখা পড়ি আমি আমাদের কবি লেখক সাংবাদিকদের কিছু কিছু মানুষের যেমন আমার বন্ধু মাসুর আরেফিনের লেখা পড়ি অসাধারণ মানুষের আমি টোকন যে গ্রেপ্তার হলো ওর লেখাও পড়ি আমি আপনাকে তো আসলে সময় তুমি বলি কিন্তু আজকে অনুষ্ঠানের খাতিরে আপনি বলতে হচ্ছে আসলে বলি সমস্যা নেই আপনি তুমি ব্যাপার না আপনাকে দেখি সবসময় ধরেন আয়াত বাচ্চু সম্বন্ধে একটা এপিটাফ লিখলেন জেমস এর সাথে কিংবা এমনকি এই সময় যারা সুরকার গীতিকার সাংবাদিক অনেকেই কিন্তু জগস্বামের খবরটা রাখে না কিন্তু আপনি আমি আমরা কিন্তু জগস্বামের খবরটা রাখি আমাদের একালে জীবন দাস বলি তাকে আমি এই যে ওপার বাংলা এপার বাংলার সুর সাংবাদিকতা কবিতা লেখা এবং গীতি কবিতা এবং গান নিয়ে আপনার মন্তব্য রাখি সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি কবি রাজু আলিমকে উপস্থাপক না কবি রাজু আলিমকে কারণ জয় জয়দার কথা বললেন জয়দা যখন ফেস্টে ঢাকায় এলেন তখন জয়গোস্বামীর সাথে পরিচয়ের সূত্রধর ছিলেন আপনি এবং সেজন্য আমি খুবই কৃতজ্ঞ কারণ আমার ভীষণ মোহের মানুষ জয়গোস্বামী আমি কবিতা বুঝি কম পড়িও কম কিন্তু দু একজন কবির কথা আমাকে খুব প্রভাবিত করে তার মধ্যে একজন জয়গোস্বামী আমি আমাকে যখন আমি খুব শীত শীতের সময় একটা ব্লেজার পরে পরে এসেছি খুব স্বাভাবিকভাবে জয়দা ভেবেছে যে এ ছিল তো সিনেমাটিরও বিনোদন সাংবাদিক সিনেমা কবিতা বোঝে না আমি যখন ধরে ধরে বললাম যে আপনার গোসা বাগানের অমুক লাইন অমুক তাহলে আমি খুব পরিনিয়মিত আমাকে রাজু আলিম পাঠিয়েছেন তখন এভাবে তাকালেন এবং তারপরে পরিচয় সূত্র তার কয়েক মাস পরে আমি কলকাতা গেলাম আমাকে এক ঘন্টা সময় দিয়েছিলেন কলকাতা তার বাসায় এক ঘন্টা সময় পাবে আমি অফিসে যাব আমি কথা শুরু করলাম তিনি সমস্ত চার পাঁচটা কাজ ব্যাংকে পাঠালেন তার বদিকে তুমি ব্যাংকের কাজটা সারো আমি সকালে ঢুকলাম আমি রাতে ডিনার করে বাসা বাসাতে ফিরলাম আমার প্রশ্নের মুগ্ধতায় জয়দা আমাকে সারা দিন সময় দিলেন এটা আমার জন্য বিশাল একটা পাওয়া আমার সাথে কেন মিলে যাচ্ছে এক ঘন্টা সময় দিবে জয়দা সেখানে সারা দিন সময় দিলেন এবং আমার সেটা অনন্যা তাসমিমা আপা আমাকে আসার পর আমি তাসমিমা ম্যাডাম সাথে আলাপ করি আপা ভাবি বলি ভাবি এরকম নিয়েছি তার ইচ্ছঙ্কায় ছাপি তুই বড় করলাম তো আমি দেখেছি হ্যাঁ একটু অন্য প্রসঙ্গে যাই যেহেতু ভালোবাসা লাভ স্টোরি শুরু করে যাই পশ্চিমবঙ্গে কিন্তু অনেক বিখ্যাত কবি রয়েছেন আমরা বাংলাদেশের অনেক বিখ্যাত কবি রয়েছেন এবং পশ্চিমবঙ্গের আমাদের বাংলাদেশেরও অনেক কবি রয়েছে যেমন সহজ শামসুলক আমার প্রিয় কবি শামসুর রহমান কবি আমাদের আল মাহমুদ আমাদের পরবর্তীতে রুদুমা সুদুল্লাহ থেকে শুরু করে আমাদের একালের কামাল চৌধুরী আমাদের একালেরই বলবো আমাদের নাসির আহমেদ আমাদের আমরা বলবো যে এই সময়ের যারা আমাদের তরুণ অনেকের প্রিয় কবি আমরা আমাদের কবি তারা প্রিয় কবি কিন্তু আমার কিন্তু ওপর বাংলা একজন কবির কথা এই মুহূর্তে মনে পড়ছে সুবোধ সরকার তার একটা কবিতার লাইন আছে কয়েকটা এরকম যে আপনি আরও ওই বসে আছেন তো বৌদি খুব প্রিয় আর কি একজন হিরোর আর কি আচ্ছা মানে একজন তরুণের বৌদি অনেক সুন্দর আর কি সেই কারণে বলছে সুবোধ সরকার কবিতায় যে দাদা বৌদিকে একটু ধার দিতে পারবেন আজকে সারাদিন ঘুরবো ফিরবো হ্যাঁ রেস্টুরেন্টে যাব চা খাবো কফি খাবো টুংটাং আওয়াজ হবে হ্যাঁ তারপরে একটু সল্ট লেকে যাবো একটু ঘুরবো আবার একটু রাত বারোটার আগে ফিরিয়ে দেবো বিশ্বাস করুন হাত ধরবো না চুমু খাবো না কিচ্ছু না একটু বৌদিকে ধার দিতে পারবেন বই এবং বউ ঘুরবো বই এবং বউ আমি কখনো ধার কর্জে রাখি না তাহলে লাভে তো কোনো ভাগ হবে না আপনার প্রিয় গান কি সেটি অনিমাগ শোনাবে আমি তো আমি কোথা যাও শুনে আমি প্রেমে পড়ি কোথা যাও এর সাথে কি একটু যদি গিটার আমার সৌভাগ্য হলো যে তুমি কখনো বা আপনি কখনো অনিমার সাথে বসেন না অনিমা কখনো আপনার সাথে বসেন না এটা হলো আমার সৌভাগ্য আমি একসাথে করতে পেরেছি সামহাউ সেটি আবার ধন্যবাদ পর যোগীদাস খান স্বপন কারণ অতি সম্পত্তি আপনারা দুজনেই ঐক্য চ্যানেলাই মিউজিকে আট পেয়েছেন সে কারণেই এই যোগসূত্রতা তাকেও ধন্যবাদ জানাতে হয় তো অনিমার গান শুনবো এবং শেষ করবো এই গান শুনে শুনে শেষ করে দেবো আমরা যে গানটির কথা বলল সেটা আসলে গাই কারণ এই গানের অনেক ইতিহাস আমার শাশুড়ি আমাকে ওই গান দিয়ে চিনেছেন যে এই গানটি গাই মেয়েটা অনিমারায় এটা অনেক বড় প্রাপ্তি আসলে যাই সেই গানের সূত্র ধরে আমার সংসার সব কিছু গাই পথ আরও তুমি পথিকও জানাবো টাইটেল সং আমার সেই কোথা যাওয়া অ্যালবামের প্রথম অ্যালবাম পথহারা তুমি পথিকো কো গো সুখের কানি ও গো যাও কোথা যাও ও যাও কোথা যাও পথহারা তুমি পথিকো কো গো সুখের কানাও কোথা যাও ও গো যাও কোথা যাও সুখে ঢলু ঢল বিবস বিভল পাগলো নয়নে। কারে চাও তুমি কারে চাও হারা তুমি কো যেন গো সুখের কানু নে গো যাও কোথা যাও ও গো কোথায় যান অসাধারণ আপনি কোথাও যাবেন না অফিসারে হ্যাঁ হ্যাঁ এটা আপনার প্রতি আমার এই অনুষ্ঠানের লাভ থেকে আমি বলে দিচ্ছি কোথাও যাবেন না কখনও না বলে যাবেন না অবশ্য একটু জানি আমি যে তনিমা রায় জীবন সঙ্গিনী হওয়ার পর থেকে আপনার নানান ধরনের গল্প আছে গল্প লিখছেন কবিতা লিখছেন কখনো কখনো আপনি গান লিখছেন সুরকার হচ্ছেন সুরকার রাষ্ট্রীয় পুরস্কারও পেয়ে গেলেন কিন্তু আপনি অনিমা রায়ের সাথ ছাড়েননি কি অনিমা রায় ছাড়া কোনো মেয়ের দিকে তাকাননি কোনো কাউকে অনেক ধরনের মোহিত সাক্ষাৎকার মোহিত হননি কারণ অনিমা আর উপরে আর কাউকে আর পাননি আপনি আবার পাবেন না মনে করি পূর্ণ করে ফেলেছে রবীন্দ্রনাথের পূর্ণ তো আমি শেষ করব খুব ছোট্ট করে যে হ্যাঁ এটা আমি একটু বলে দিলাম সত্যিকার অর্থে আসলে একটা পরিপূর্ণ নায়িকা পরিপূর্ণ জীবন সঙ্গিনী যদি কারোর সাথে থাকে তখন তার অন্য দিকে তাকাতে হয় না অন্য কোনো লাভ খুঁজতে হয় না তখন তার কোনো ক্ষতি নেই লাভ ক্ষতির আশায় নিয়ে আসলে সংসার হয় না লাভও থাকে ক্ষতিও থাকে তারপরে জীবনটা আসলে পরিপূর্ণ হয়ে যায় লাভ স্টোরি দিয়ে আপনাদের দুজনকে লাভ স্টোরির পক্ষ থেকে আমার পক্ষ থেকে চ্যানলাই ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার ভিত্তারে এবং অনিমা রায় অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রাজু ভাই আপনার এই কবি কবি মন চিরসবুজ চিরচরণ ভালোবাসায় পূর্ণ থাক দর্শক শুনছিলেন দেখছিলেন লাভ স্টোরি ভালোবাসার গল্প সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থাকুন ভালোবাসার সঙ্গে